সারিউফালে রুক্ষতা, খুসকস চতুর্দিক। পানি নাই, পানি নাই, মুড়ে কপালে হাত দিছে সহা গয়ায়। যিফালেই চাই একেই পরিবেশ, পানির বাবে হাহাকার, শুকান শুকান। চকুর আগতে নষ্ট হয়েছে খেতি, যুক্ত সময়ত পথারত পানীরে উপচি থাকিব লাগিছিল, কঠিয়া উখ হয়ে বতাহর লগত খেলা করে থাকিব লাগিছিল। সেই সময়তে রাইজে পথারত মুড়ে কপালে হাত দি প্রার্থনা করবলগিয়া হয়েছে বরুণ দেবতাক। পথারত সিরাল ভাত, জলসিঞ্চনের নলারে সরকি অহা নাই এটুক পানি। দৃশ্য এয়া জামুগুড়িহাটর। আশারে ভরা পথারত হাল কোর মারি গোবর আদি সার পেলাই কঠিয়া সিঁচিবর প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছিল, যদিও আজি পর্যন্ত সিঁচিব নয়ারে কঠিয়া। জামুগুড়িহাটর বরপথারত কৃষক এটা দুশ্চিন্তাত পরি দিকবিদিক হেরুয়াইছে। বরপথারের ওসরতে আছে রাজ্যের দ্বিতীয় বৃহৎ জলসিঞ্চন প্রকল্প, কিন্তু কামত অহা নাই, হাহাকার রাইজর, পানি নাই, পানি নাই। যে বতর খরাং পরিস্থিতি হয়েছে, আমি এটা জলসিঞ্চন বিভাগের যদিও সুবিধা আছে থাকিও নথকা, আমি এটা কেনেকে খেতি খোলা করে পেলায় পরিয়াল পোহাম তার কারণে আমি চিন্তিত হয়ে পড়ছো। আর ইমান দিনতো আমার কঠিয়া বতাহ বলিয়া হয়ে যায়, গতি আজি সেই দিনত এটা মাঘ ফাগুনমহীয়াও এনেকা পথার শুকান নহয়, গতি এটা আমার বহুত চিন্তা লাগছে বরুণ দেবতায় কেনেকে বরষুণ ছাতি দিয়ে তার কারণে আমি চিন্তিত হয়েছো। খরাং পথারত হুমুনিয়াস কাঢ়িছে মঙ্গলদৈর কৃষকেও, পথারের এই অবস্থাই শঙ্কিত করেছে সকলকে। আশঙ্কা করা হয়েছে দুর্ভিক্ষর, রোদে ধরিছে খাও খাও মূর্তি। বরষুণের অভাবত ধাননি পথার সমূহত সিরাল ফাঁক, সময় উকলি যাওয়ার পিছতো কৃষক সকলে রোপণ করিব পৰা নাই কঠিয়া। উপায়হীন কৃষকে কৃত্রিম পদ্ধতিরে বোরিং করে পানির ব্যবস্থা করে কঠিয়া সিঁচিছে। কিন্তু এতিয়ালৈ আমার পথারত এনেকা সিরাল ফাঁট দি আছে ডাঙর ডাঙর ডলি চপরা, আপনি খোজকাঢ়ি গেলে ভরিরে আপনি ভরির দুঃখ পাব, ভরির কষ্ট পাব, মানে এনেকা অবস্থা। এটাতো নিশ্চয় আমি শালি খেতিটা লগাব লাগিব, তার কারণে আমি এটা এই ডলি চপরার উপর হলেও বোরিংরপরা পানি তুলি যথেষ্ট কষ্ট করে পেলায় খরচর পরিমাণ কিছু বাড়িব, আমি কঠিয়াখানি পড়ার কারণে আমি এটা প্রস্তুতি চলাইছো। মরাপাত মাকৈর খেতি জ্বলিছে প্রচন্ড গরমত, দৃশ্য এয়া নগাঁওর রায়ডঙিয়ার কুলগুড়ি পথারর। অসহ্য গরমত চকুর আগতে দেখিছে ধ্বংসমুখী নিজের খেতিতরা, গছর তলতে বহুতে গা জুড়াইছে ঠিকই, কিন্তু মনত এতিয়া নিরাশার জোয়ার। বহুত কষ্ট করে আমি খেতিয়কে এডরা খেতি করা হয়, মানে আমি খেতিডরা করব হলে কিবা এটা আমারতো নিজের সাঁচতিয়া ধন নাথাকে, কিবা এটা ধর আমি ধান বেশি পাও, কিবা সরহ বেশি বা কিবা এটা বস্তু বেশিহে বা তামোল বেশিহে আমি এটা খেতি করবলগিয়া হয়। সেই কারণে আমি ইমান কষ্ট করে খেতিডরা করছো, ভাবিছিল বরষুণে যা হব, এটা দেখি চকু প্রসারতে খেতি ভূ জ্বলি গেছে। একই পরিবেশ যোগী ঘোপাতো, অনাবৃষ্টি আর প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহর ফলত হাহাকার কৃষকর গাঁথির ধন ভাঙি করা খেতিত এতিয়া পানির অভাবত এফালর পৰা মরিছে। কলিয়াবরতো একই অবস্থা, এটুপি পানির অভাবে কোদুয়াইছে রাইজক। প্রতিখন পথারতে সনে পরিছে শ শ বিঘা কৃষিভূমি, ইয়ার পিছতো জলসিঞ্চন বিভাগের নলারে কলিয়াবর কৃষকে নাপায় পানি। অতি পরিতাপর বিষয় এ যে এই কলিয়াবরতে আছে এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ কলং উত্তোলিত জলসিঞ্চন আসনি, নামত আছে নলারে না যায় পানি। হাহাকার নলবাড়ির পথারতো এতিয়া শেষ ভরসা কেবল বরষুণ। আমি খেতিয়ক রাইজ বড় বিমোড়ত পড়ছো, বিশেষকৈ এবার খরং বতরের কারণে। হ্যাঁ, আজি বহুত দিন ধরে তেনেকুৱাকৈ বরষুণ নাই, পথার এতিয়াও শুকাই আছে, জেঠর মাহ মাছ পালেহি। আমি পথারত খেতি করাতো বেলেগ কথা, এতিয়ালৈকে কঠিয়া সিঁচিব পৰা নাই। নলবাৰী, জামুগুড়িঘাট, যোগীঘোপা, নগাঁও, কলিয়াবৰ, মঙলদৈ, এই ছটা স্থান কেবলমাত্র উদাহরণহে। রাজ্যের প্রান্তে প্রান্তে পর্দাত দেখি থকা এই দৃশ্যসমূহে বহুকেইটা প্রশ্নের উদয় করেছে। পথারর এই সিরাল ফাটে চিন্তাত কেবল কৃষককে রাখবনে? বিয়াগুম জলসিঞ্চনের নলারে কেতিয়া সরকি আহিব এতো পানি, কেতিয়া সার পাব রাইজর সেবাত উৎসর্গিত বোলা বিভাগ, নে ভুক্তভোগী কৃষকর শেষ ভরসা প্রাকৃতিক বরষুণ অথবা ভেকুলি বিয়া? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি প্লাস।